제목이 하나 못 나가 이제. করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে সীমিত আকারের বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এতে দেশজুড়ে দোকানপাট, বিপণী বিতান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকার কথা ছিল, তবে বাস্তবে এমনটা দেখা যায়নি। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মূল সড়কের দোকানপাট বন্ধ থাকলেও খোলা ছিল অলিগলির দোকানপাট। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায় দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা খোলা রেখেছেন, তবে বন্ধ ছিল না কেনা বেচা। কসমেটিক্স দোকান কি খোলার কথা? জাস্ট আসছি পরিষ্কার করার জন্য। আচ্ছা, কেনা খারাপ এমনি কি আসলে কেনাকাটা করতেছে? না না, কাস্টমার নেই। দোকান খোলা? মূল সড়কে দোকানপাট বন্ধ থাকলেও মানুষের চলাচল যথেষ্ট দেখা গেছে। এমনকি রাস্তাঘাটে খোশগল্পেও মেতেছিলেন অনেকে। এদিকে অনলাইন ভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সরবরাহকারীদের দেখা গেছে অর্ডার না থাকায় অলস বসে থাকতে। আজকে ভাবছিলাম অর্ডার হবে, এক ঘন্টা হয়ে গেল এখনো অর্ডার পাইতেছি না অনলাইনে। আজকে লকডাউন, তারপর আমরা ভাবছিলাম যে অর্ডার বেশি হবে, এখনো অর্ডার হইতেছে না, চিন্তায় আছি আর কি। মার্কেট কর্তৃপক্ষ মার্কেট বন্ধ রাখলেও খোলা বাইরের দিকের খাওয়ার দোকান, সেখানে রীতিমতো বসে খাওয়া দাওয়া করছেন মানুষ। এভাবেই সোমবার সীমিত বিধিনিষেধ সীমিত আকারেই পালিত হয়। মাকসুদা আজিজ, প্রথম আলো।